গুড মর্নিং ফ্রেন্ডস, না গুড মর্নিং না, তো এটা হবে সুভদ্র বন্ধুরা। তো রেডি হয়ে গেছি, বুঝতেই পারছ কোথাও একটা যাচ্ছি, কোথাও একটা নয়, আজ আমি যাচ্ছি বিয়ে বাড়ি, এক দিদি ভাইয়ের মেয়ের বিয়ে। দিদি ভাইটা অন্য কেউ নয়, আমাদের যে বর্দি আছে ওই দিদি ভাইয়ের মেজো বোনের মেয়ের বিয়ে। তো সকাল সকাল উঠে মোটামুটি কাজকর্ম সেরে মোটামুটি রেডি হয়ে গেছি, শাড়ি টাড়িগুলো পরে নিয়েছি, আর আজ আমি এই শাড়িটা পরেছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা সকাল, এটা সকালের ড্রেস, তো বিকেলে একটা অন্য কিছু পরবো, এখনও সেরকম কিছু ভাবিনি, তো দেখা যাক কী পরি। তো এখন একটু রেডি হয়ে নিচ্ছি, তো মোটামুটি মুখটুকগুলো একটু ফেস ওয়াশটা লাগিয়ে নিলাম, একটু কাজল আর লিপস্টিক লাগাবো। তো অ্যাকচুয়ালি দিনের বেলা না বেশি হেভি মেকআপ ভালো লাগবে না দেখতে, তো চলো এখন আমি একটু রেডি হয়ে নিই। আর হ্যাঁ, যাবো কে কে জানো, বর্দি আর বৌমাটোমা সবাই চলে গেছে, আর আমার বড় মেয়েও চলে গেছে, ছোটো মেয়ে অ্যাকচুয়ালি স্কুলে গেছে, ও ভাবনা এতবেলা থেকে বেকার স্কুলটা বন্ধ করে লাভ নেই, তো স্কুল থেকে আসুক তারপর আমাদের সাথে যাবে। তো এখন আমি যাচ্ছি, আমি মিস্তি আর অপু, আর অপুর ছেলেটা যাবে, পিঙ্কিও বাড়ি চলে আসছে, পিঙ্কি যাবে। তো চলো তাও চটপটে করে একটু রেডি হয়ে নিই, তো রেডি হওয়ার পর ফিনিশিংয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো পুরোপুরি রেডি, দেখেছ তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো অন্য কিছু গলায় পড়লাম না, কারণ এটাই বেস্ট, তাই না? বেশি হেভি সাজ ঠিক দিনের বেলাটা ভালো লাগে না, তো কোনোদিন টিপ পরিনি, আজকে তো টিপ লাগিয়ে নিয়েছি কপালে, অনেক দিন পর টিপ পরলাম। তো চলো নিচের দিকে যাই, যেতে যেতে কথা। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দুপুরের পর তোমাদের সাথে কথা বলতে পারিনি, একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে নিচে গেছিলাম, মানে সবাই এসেছিলো, তো একটু গল্প স্বল্প করলাম, করেই দেখো জাস্ট রেডি হয়েছি। অন্য শাড়ি পরে হয়েছিলাম, কিন্তু সবাই বললো না বেনারসি পরবো, তো বেনারসিই পরে নিয়েছি, আমার এটা কাতান বেনারসি, তো অরেঞ্জ আর পিঙ্কে। তো দেখো এই শাড়িটা পরে নিয়েছি, দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এবারে যাবো, চুলটা বাঁধলাম না, ওপরা বলে চুল বাঁধার দরকার নেই, যদি চুলটা খোলাই থাক, তো চুল খুলেই যাচ্ছি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো চলো এবারে নিচের দিকে চলো। বাড়িতে এসে হাজির হয়ে গেছি, তো মেয়ের মা মানে আমাদের দিদি ভাই, দিদি ভাইয়ের সাথে একটু দেখা করে এলাম। দেখা করে আসার পর এখানে এসেছি প্যান্ডেলটাতে, এই সামনে বর বসে আছে, তো ঠিক বরের সামনে গিয়ে ক্যামেরা নিয়ে ঘোরাফেরা করতে না ভালো লাগলো না, তো তোমাদেরকে বরকে পরে দেখিয়ে দিচ্ছি। আর এখানে ছিল স্টলগুলো, তো স্টলে কী কী ছিল জানো, এই যে কাবাব ছিল একটা, মানে চিকেনের একটা কাবাব, আর চিকেন পকোড়া ছিল, ভেজ পকোড়া ছিল, ফুচকা ছিল, আর কফি, আর কফিটা জাস্ট মারাত্মক বানিয়েছিল। আমি ফুচকা খাই না, খুব একটা পছন্দ করি না, আর রাতে তো খাবোই না, তো কফি খেয়েছিলাম আর চিকেন পকোড়া খেয়েছিলাম, ভেজ পকোড়াও খেয়েছিলাম, আর কাবাবটাও খেয়েছিলাম, তো কাবাবটা জাস্ট অসম হয়েছিল। তো দেখেছো এতটা সুন্দর হয়েছিল যে আমাদের পুচকুটাও বসে বসে খাচ্ছিলো। আর এই যে সাজিয়েছে, এর ক্রেডিটটা অ্যাকচুয়ালি যায় কোনের মামা, মানে আমার বর্দির ভাইয়েরা, তো ওদের এই বিজনেস আছে, তো নিজে এই কাজগুলো করেছে, অসাধারণ সাজিয়েছিল, খুব সুন্দর লেগেছিল জায়গাটা। তো চলো এবারে বিয়েতে একটু ঘোরাফেরা করি, আর এবারে বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, কেমন? তো চলো বেশি বকবক করবো না, বিয়েটা দেখি। ওটা ছাড়া
তারপরে পরের বলে কোন কিছু করে ফেলা আমাদের ভজু ভজু এবারে ছোটদের কাজ হয়ে যাবে এখানে দেখো শালিরা সব রেডি হয়ে গেছে ঘর খেলার জন্য। আমিও ছিলাম দলে সিংহে বাছুটির দলে ঢুকে পড়েছিলাম, কিন্তু তারপরে ঢুকে দেখলাম দরকার নেই বাবা সরে চরে ভালো। তো চলো বিয়ে বাড়িতে কমপ্লিট হয়ে গেলো। এখানে এরপরে খাওয়া দাওয়া খুবই খিদে পেয়েছে, এখন প্রায় বেজে গেছে 12টা। এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই, খেতে তো বসে পড়েছি। আর হ্যাঁ আমার কর্তা আগে খেয়ে নিয়েছে, খেয়ে দিয়েও দাঁড়িয়ে আছে, এবার একা একা যাবো। মোটামুটি গয়নাগাড়ি টুকটাক পড়ে আছে বলে আমাদের ঘর থেকে একটু দূরে 2 মিনিটের দূরত্ব, কিন্তু তবু একা একাই রাত্রিবেলা যাওয়াটা ঠিক হবে না। তো বসে দেখছি বাইরে, ও বসে আছে বাইরে, একসঙ্গে বাড়ি যাবো। ওপু বাচ্চা আমি ছোটো বলে না আমাদের ছেলে ভাই তুমি বাড়ি চলে গেছে, এবার এখন যাবো আমি মিষ্টি পিঙ্কি আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে আর আমার কর্তা। তো চলো খাওয়া দাওয়া সেই এবার বাড়ি যাই, খুবই মজা করি, খুবই আনন্দ হলো। ভগবানের কাছে প্রার্থনা করি ওরা দুজন খুব সুখী ভালো থাকো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, কাল আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর খুবই ঠান্ডা, চলো তাড়াতাড়ি বাড়ি যাই।